আধার কার্ড আর জন্ম তারিখের প্রমাণপত্র নয়, অর্থাৎ বন্ধ হলো জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার গ্রাহ্য করা, জারি নয়া নির্দেশিকা। জন্ম তারিখের প্রমাণ হিসাবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না, সাফ জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। তবে এ সিদ্ধান্তের ফলে বহু সাধারণের সমস্যার সমাধান এখনও বাতলে দিল না UIDAI। আমাদের দেশের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তারা এতদিন আধার কার্ডকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতেন। তবে এবার থেকে আর আধার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না বলেই জানিয়ে দিয়েছে UIDAI। এই বিষয়টি উঠে এসেছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। সম্প্রতি PF-এ উচ্চ হারে পেনশন দেওয়ার জন্য তৎপর হয়েছে প্রশাসন, সেক্ষেত্রে আবেদনকারীদের বিভিন্ন নথি জমা পড়েছে। সেই নথির মধ্যে অনেকেই আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জমা দিয়েছেন। এই বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে আধার কর্তৃপক্ষ। এরপর UIDAI PF সংস্থাকে কড়া নির্দেশ জারি করেছে যাতে জন্ম তারিখের প্রমাণপত্রের তালিকা থেকে আধার কার্ড বাদ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য সংস্থাগুলি যেখানে আধার কার্ড ইউজার এজেন্সি এবং KYC ইউজার এজেন্সি হিসাবে কাজ করে, যেমন ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থাগুলিকেও ইতিমধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে। হঠাৎই এমন নির্দেশ কেন জারি করল UIDAI? সেই উত্তরে জানা গিয়েছে আধার কার্ড তৈরির সময় সকলের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য নেওয়া হয়। অর্থাৎ বায়োমেট্রিক বলতে বোঝানো হচ্ছে আঙুলের ছাপ, চোখের মনির ছবি, ব্যক্তির ছবি। আর ডেমোগ্রাফিকের ক্ষেত্রে ব্যক্তির জন্ম তারিখ এবং ঠিকানা নেওয়া হয়। আধার কর্তৃপক্ষ জানাচ্ছেন সেক্ষেত্রে ব্যক্তি যে জন্মের তারিখ বলে সেটি আধার কার্ডে সংযোজিত হয়, আলাদা করে জন্ম তারিখের প্রমাণ যাচাই করা হয় না। সেই কারণেই আধার কার্ডকে ব্যক্তির পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য করা গেলেও জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। এদেশের বহু নাগরিকেরই বার্থ সার্টিফিকেট নেই, তারা আধার কার্ডকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে এতদিন ব্যবহার করে এসেছেন। এমনকি ভোটার কার্ডের ক্ষেত্রেও আধারের জন্ম তারিখের নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে। এবার আধার কার্ড গ্রাহ্য না হলে কী করবে তা জানা নেই এই একাংশ নাগরিকদের। তাদের সমস্যার সমাধানও বাতলে দেয়নি আধার কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। জন্ম তারিখের প্রমাণ হিসাবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না, সাফ জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। তবে এ সিদ্ধান্তের ফলে বহু সাধারণের সমস্যার সমাধান এখনও বাতলে দিল না UIDAI। আমাদের দেশের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তারা এতদিন আধার কার্ডকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতেন। তবে এবার থেকে আর আধার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না বলেই জানিয়ে দিয়েছে UIDAI। এই বিষয়টি উঠে এসেছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। সম্প্রতি PF-এ উচ্চ হারে পেনশন দেওয়ার জন্য তৎপর হয়েছে প্রশাসন, সেক্ষেত্রে আবেদনকারীদের বিভিন্ন নথি জমা পড়েছে। সেই নথির মধ্যে অনেকেই আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জমা দিয়েছেন। এই বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে আধার কর্তৃপক্ষ। এরপর UIDAI PF সংস্থাকে কড়া নির্দেশ জারি করেছে যাতে জন্ম তারিখের প্রমাণপত্রের তালিকা থেকে আধার কার্ড বাদ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য সংস্থাগুলি যেখানে আধার কার্ড ইউজার এজেন্সি এবং KYC ইউজার এজেন্সি হিসাবে কাজ করে, যেমন ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থাগুলিকেও ইতিমধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে। হঠাৎই এমন নির্দেশ কেন জারি করল UIDAI? সেই উত্তরে জানা গিয়েছে আধার কার্ড তৈরির সময় সকলের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য নেওয়া হয়। অর্থাৎ বায়োমেট্রিক বলতে বোঝানো হচ্ছে আঙুলের ছাপ, চোখের মনির ছবি, ব্যক্তির ছবি। আর ডেমোগ্রাফিকের ক্ষেত্রে ব্যক্তির জন্ম তারিখ এবং ঠিকানা নেওয়া হয়। আধার কর্তৃপক্ষ জানাচ্ছেন সেক্ষেত্রে ব্যক্তি যে জন্মের তারিখ বলে সেটি আধার কার্ডে সংযোজিত হয়, আলাদা করে জন্ম তারিখের প্রমাণ যাচাই করা হয় না। সেই কারণেই আধার কার্ডকে ব্যক্তির পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য করা গেলেও জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। এদেশের বহু নাগরিকেরই বার্থ সার্টিফিকেট নেই, তারা আধার কার্ডকেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে এতদিন ব্যবহার করে এসেছেন। এমনকি ভোটার কার্ডের ক্ষেত্রেও আধারের জন্ম তারিখের নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে।
এবার আধার কার্ড গ্রাহ্য না হলে কি করবে তা জানা নেই এই একাংশ নাগরিকদের। তাদের সমস্যার সমাধানও বাতলে দেয়নি আধার কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।